রাইট নাও দুই বাংলা দর্শকপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন জয়া আহসান। কেননা এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন। 2023-24 সেশনে অ্যামাজন নার্সিং কলেজে ভর্তি চলছে, সুতরাং এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মধ্যে আলোচনা এই তারকা। মোরওভার এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় বলিউড চলচ্চিত্রে। কেননা বলিউডে কাদাক সিং শিরোনামে নতুন একটি চলচ্চিত্র অভিনয় করেন এই তারকা। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল, সুতরাং এই জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মধ্যে আলোচনায়। মোরওভার এই তারকা রিসেন্টলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মূলত এখনই তার বিয়ে করার চিন্তাভাবনা করছেন না, কেননা এখন এই তারকা তার জীবনকে নতুনভাবে উপভোগ করেন, সেই সাথে তিনি তার মেয়ে এবং সন্তানকে নিয়ে অনেক শান্তিতে আছেন। ঠিক এই জন্য অবশ্য এই তারকা পুনরায় বিয়ে করার কথা চিন্তাভাবনা করেনি। মোরওভার সম্প্রতি জয়া আহসান এ সকল কথা জানিয়েছেন। পায়দোয় বর্তমানে জয়া আহসানের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, কেননা খুবই তাড়াতাড়ি এই তারকা তার নতুন চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করবেন। যদিও আগামীতে এই তারকাকে কলকাতা বাংলা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায়, তবে এই তারকা তার আসন্ন প্রজেক্টের নাম এখনও ঘোষণা দেয়নি। কিন্তু ধারণা করা যায় খুবই তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন এই তারকা। অন্যদিকে জয়া আহসানকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, সুতরাং মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে দর্শকদের মধ্যে বিতর্কের শিকার হয়। কিন্তু যাই হোক, সে সকল বিতর্ক কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না। পায়দোয় মাত্র কয়েকদিন আগে জয়াকে কোক স্টুডিওতে গান গাইতে দেখা যায়। সুতরাং যাক জেনে তো নিলেন সম্প্রতি জয়া আহসান তার বিয়ের প্রসঙ্গে কি বলেন। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।